মালদার খবর আপনাদেরকে জানাছিলাম, যেখানে বলা হচ্ছিল যে সকাল থেকে রাত অবধি কাটছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এবং তার পাশাপাশি আপনাদেরকে এই মুহূর্তে আরেকটা ছবি দেখাই যে সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রীতিমতো বিক্ষোভ। সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রীতিমতো বিক্ষোভ চলছে জেলা শাসকের দপ্তরে। জেলা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ, 7 ঘন্টা অবস্থানের পরও দেখা করেনি ডিএম। ডিএম অফিস চত্বরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা, ডিএম অফিসের সামনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা, ডিএম অফিসের সামনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বিজেপি বিধায়ক খগেন মুর্মুর নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। গঙ্গা ভাঙন কবলিত মানুষদের নিয়ে বিক্ষোভ। দীপকর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপকর, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে, বিধায়কও রয়েছেন। আমি আরো বিস্তারিত আপডেট এই মুহূর্তে নেব। ডিএম কেন দেখা করছে? দেখো তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে মালদা জেলা প্রশাসনিক ভবনের ক্যাম্পাসে রীতিমতো উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রতুয়ার মহানন্দাতলা কান্তটোলা এলাকার যারা গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষ, যাদের বাড়িঘর চলে গেছে গঙ্গা গর্বে, তাদেরকে নিয়ে আজ দুপুর 12টা থেকে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। প্রায় 10 ঘন্টা হতে চললো, এখনো অবধি কিন্তু তাদের যে দাবি পুনর্বাসন এবং জেলা শাসকের সঙ্গে দেখা করা, সেটা কিন্তু এখনো হয়নি। এবং প্রথমে তারা বাইরে ছিল, গেটের বাইরে তারা বিক্ষোভ করছিল, কিন্তু সন্ধ্যা 7টার পর রীতিমতো তারা পুলিশের বাধাকে অতিক্রম করে গেট খুলে তারা কিন্তু সোজা চলে আসে। এবং এই মুহূর্তে বিক্ষোভ চলছে এবং সাথে রয়েছে রতুয়ার গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষেরা। আমি সরাসরি কথা বলবো উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মুর সাথে। আপনাদের দাবিটা কি এবং কত কি অবস্থার মধ্যে আছেন? আমাদের দাবি, আমরা এখনো পর্যন্ত আমাদের জেলার সমাহর্তা তিনি এই সমস্ত ভাঙন বিধ্বস্ত গঙ্গা ভাঙন বিধ্বস্ত মানুষের সাথে দেখা করার সময় পেলেন না। আমরা এখানে চাই অবিলম্বে এই মানুষগুলোর সাথে দেখা করে তাদের বক্তব্য শুনুন। আজকে ভাঙন বিধ্বস্ত মানুষরা খোলা আকাশের নিচে আছেন, তাদের পুনর্বাসনের যে দাবি, এই দাবিটা অবিলম্বে পূরণ করুন। এখানকার এই মানুষগুলো যাদের চোখের জল, আজকে চোখের জলে ওরা ভাসছে, আজকে গঙ্গাতে একদিকে ভাসছে, অন্যদিকে চোখের জলে ভাসছেন এই সমস্ত মানুষগুলো এখানে আছেন। দুয়ারে, ডিএমের দুয়ারে এই মানুষগুলো এসেছেন, ডিএম সাহেব এখনো দেখা করেননি। আমরা ডিএম সাহেবকে আমরা চাইবো এই মানুষগুলোর সাথে দেখা করুন এবং এই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা। কি বলেন সরাসরি সভাপতির সাথে কথা বলুন না? দেখুন, এটা অমানবিক একটা দিক আমরা দেখছি, তাকে তো মানবিক হতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা বাস্তব কথা, কিন্তু দীপঙ্কর প্রশাসন তারা কি বলছে, তাদের প্রতিক্রিয়া কি? আমরা বিরোধীদের প্রতিক্রিয়া তো শুনছি। অভাব অভিযোগ জানাতে, সেই অভাব অভিযোগগুলো জানাতে এসে তাদের তার যদি দেখা না পায়, তাহলে এর চেয়ে অমানবিক দিক আর কি হতে পারে? অবিলম্বে ডিএম যাতে ওনাদের সঙ্গে দেখা করে সেই দাবি আমরা জানাচ্ছি। দেখো পরিষ্কার, এখনও অবধি কিন্তু 10 ঘন্টা হতে চললো, এখনও অবধি কিন্তু জেলা শাসক কিন্তু আসেনি এবং তাই কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে এখানে। যারা গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষ তার সঙ্গে আমরা কথা বলবো। কতক্ষণ ধরে আপনারা লাগাতার বিক্ষোভ চলছে কিন্তু আদৌ সুরাহা কখন হবে তা এখন অবধি বোঝা যাচ্ছে না। তোমায় আপাতত ধন্যবাদ দীপঙ্কর। আপনাদেরকে আরও একবার দেখিয়ে রাখি যে জেলা শাসকের দপ্তরে রীতিমতো বিক্ষোভ, সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে টানা বিক্ষোভ, জেলা শাসকের দপ্তরে 7 ঘন্টারও বেশি বিক্ষোভ।